সাকিব ভক্তরা বর্তমানে একটা কথা বলে, দুই দিনের দুনিয়ায় সাকিবকে সপ্তাহে 7 দিনই অভিনন্দন জানাতে হয়। সাকিব টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টি টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র একবারই 5 উইকেট পেয়েছিলেন সাকিব, যেটা 2018 সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ইনিংসে 4টা করে উইকেট পেয়েছেন 5 বার। তবে 4 বছর পর টি টোয়েন্টি ক্যারিয়ারে 5 উইকেট প্রাপ্তি আবারও সাকিবের। ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফারের পাশাপাশি টপকে গেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার টিম সাউদিকে। নিউজিল্যান্ডে সাউদি 134 উইকেট নিয়ে এতদিন জায়গা আটকে রেখেছিলেন। সাকিবের উইকেট সংখ্যা এখন 136টা। টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারির দিক দিয়ে এখন সাকিবই রাজা। সাকিব ছাড়াও টি টোয়েন্টিতে 2 বার করে 5 উইকেট পেয়েছেন রশিদ খান, ভুবনেশ্বর কুমার, অ্যাস্টন এগার, ইমরান তাহির, লাসিত মালিঙ্গা, উমর গুল, অজন্তা মেন্ডিস সহ আরও 4 জন। তবে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি কিনা ইনিংসে সর্বোচ্চ 7 বার 4 বা তার বেশি উইকেট পেয়েছেন। 6 বার করে পেয়েছেন রশিদ খান, উমর গুল। 202 রানের টার্গেট। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত অল আউট হয়নি, 17 ওভারে 9 উইকেটে 125 রান তুলতে পারে। আর বাংলাদেশ জেতে 77 রানে। সাকিব আল হাসানের ফাইফার তাসকিনের দারুণ বোলিং বাংলাদেশকে টি টোয়েন্টিতে দ্বিতীয় বড় জয় উপহার দেয়। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। 31 মার্চ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি।